সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটি অ্যান্ড হেলথ স্পেশাল কেয়ার টিপ। আজকে আবারও তোমাদের মাঝে চলে এসেছি নতুন কোনো ভিডিও নিয়ে। তবে হ্যাঁ, অনেকদিন পরেই আজ আবার নতুন একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি। তো আমি আশা করি তোমরা আমার ভিডিওটি পুরোই দেখবা। আজকে আমি কিছু টিপস সম্পর্কে তোমাদেরকে জানাবো, যে টিপস আমাদের জীবনে চলার পথে প্রতিনিয়তই কোনো না কোনোভাবে দরকার পড়ে। তো তোমরা যদি দেখতে চাও তবে অবশ্যই আমার ভিডিওটি পুরো দেখবা না টেনে। তবে হ্যাঁ, ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবা না। আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে থ্যাংকস এ লট। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যায়, লেটস গো। চুল উজ্জ্বল নয়, তাতে কি হচ্ছে? সব কিছুরই তো একটা করে সমাধান থাকে, তাই না? যাদের চুল উজ্জ্বল নয় তারা চুলে এক চা চামচ ভিনেগার লাগিয়ে ধুয়ে ফেলুন, দেখবেন আপনার চুল আগের থেকে অনেক উজ্জ্বল হয়ে গিয়েছে। দুই নাম্বার, কাপড়ে কালি কিছুতেই উঠছে না, এটারও সমাধান রয়েছে। ওই স্থানে টুথপেস্ট লাগিয়ে শুকিয়ে ফেলুন, দেখবেন খুব দ্রুত কাপড়ের কালি কাপড় থেকে উঠে যাবে। তাহলে দেরি করে দরকার কি? যাদের কাপড়ের কালি পড়েছে এখনো পর্যন্ত উঠাতে পারছেন না, তারা অবশ্যই এই টিপসটা ব্যবহার করবেন, আমার মনে হয় উপকারিতা পেয়ে যাবেন। তারপরে তিন নম্বর টিপস, সেদ্ধ আলু ছিলতে সমস্যা হয়, এরও সমাধান রয়েছে। সেদ্ধ করার পরে দ্রুত ঠান্ডা পানিতে ভিজিয়ে নিন, তাহলে দেখবেন আলু ছিলতে সমস্যাই হবে না। তো এই টিপসটাও ব্যবহার করে দেখুন, কাজে লাগবে আপনাদের। তারপরে ইঁদুরের উপদ্রব হলে আসলে কারোরই ভালো লাগে না। আমাদের বাসার প্রয়োজনীয় অনেক জিনিসপাতি তারা কেটে কুটে একাকার করে দেয়, যা আমাদের খুব খারাপ ধর লাগে, রাগ ধরে। তো এখান থেকে আমাদের মুক্তি পেতে হবে তো, তাই না? এটারও সমাধান রয়েছে, যেখানে উপদ্রব গোলমরিচ ছিটিয়ে দিন, দেখবেন ম্যাজিকের মতো ইঁদুরের উপদ্রব দূর হয়ে যাবে। পাঁচ নম্বর, পিঁপড়ার সমস্যা। হ্যাঁ, মানে কারো বাসায় যে পিঁপড়ার সমস্যা হয় না এমন বাসার মনে হয় খুঁজে পাওয়া সম্ভব না। দেখা যাচ্ছে খাবার দাবার রেখেছি, সেখানে পিঁপড়া এসে চড়ে খাবারটা নষ্ট করে দেয়। এছাড়া দেখা যাচ্ছে যে মিষ্টি জাতীয় জিনিস রেখেছি, তার ভিতরে পিঁপড়া এসে বাসা বেঁধে রেখে দিয়েছে, একাকার অবস্থা। তো এখান থেকেও কিন্তু সমাধান পাওয়া সহজ, অতি সহজ। তো সমাধানটা কি হচ্ছে? আপনারা যে জায়গায় পিঁপড়ার আস্তানা আছে সেখানে শসার খোসা ছড়িয়ে দিন, দেখবেন পিঁপড়া পালিয়ে কুল পাবে না, আর আপনারও সমস্যা সমাধান হয়ে যাবে। ছয় নাম্বার, অস্পষ্ট আয়না হলে ফেস তো আমরা সহজে বুঝতেই পারি না, যে মানে সঠিকভাবে কোনো কিছু আয়নার সামনে এসে কাজও করতে পারি না, ফেসটাও ভালোভাবে বুঝতে পারি না। মেয়েদের তো অনেক বেশি সমস্যা হয়, বিকজ সাজুগুজু করতে তো স্পষ্ট ছাড়া কাজ করা যায় না, তাই না? আর স্পষ্ট আয়না দেখতে কারোরই ভালো লাগে না। তো এখান থেকেও পরিত্রাণ পাওয়ার সমাধান আছে। তো সমাধানটা কি? সেটা হচ্ছে স্পষ্ট হয় না ঝকঝক করতে স্প্রিট দিয়ে মুছে নিন, দেখবেন অস্পষ্ট হয় না স্পষ্ট থেকে ঝকঝকে আয়নে পরিণত হয়ে গিয়েছে, এবং আপনারা তখন খুব সুন্দর নিজের ফেসটাকে দেখতে পারবেন। ওকে, সাত নাম্বার টিপস, সেটা হচ্ছে
কাপড়ে চুইংগাম। অনেকে ভুল করে চুইংগাম খেতে লেগে কাপড়ে লেগে যায়, আর কাপড়ে চুইংগাম লাগলে সেটা তোলা খুব টাফ ব্যাপার। দেখা যায় কাপড়টাই নষ্ট হয়ে যায়। অনেক আমরা চেষ্টা করি ঘষা মাজা করে তোলার ট্রাই করি, বাট কিছুতেই আমরা সেখান থেকে পরিত্রাণ পাই না। ইভেন এমনও দেখা গিয়েছে অনেকে সেই জামাটায় বা ড্রেসটাই ব্যবহার করা বন্ধ করে দেয়। আবার অনেকে দেখা যায় এরকমও হয়েছে যে ফ্রেন্ড সার্কেলের অনেকে শয়তানি করে দুষ্টামি করে এরকমভাবে চুইংগাম লাগিয়ে। তো কী হয়েছে, সমস্যা যখন আছে এর সমাধানও নিশ্চয়ই আছে। তো সমাধানটা কী, সেটা হচ্ছে কাপড়টি 1 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিন। ডিপ ফ্রিজে 1 ঘন্টা রেখে দিলে আপনার কী হবে, কাপড় থেকে দেখবেন সহজে চুইংগামটা উঠে গিয়েছে। তাহলে কী হলো, সমস্যা যখন আছে সমাধান তো পেয়ে গেলেন, তাই না? তাহলে যাদের এরকম সমস্যা হয়েছে, যারা এখনও কাপড় থেকে চুইংগাম তুলতে পারছেন না, ড্রেসটা নষ্ট হয়ে গেছে, তারা অবশ্যই এখনই টিপসটা তাড়াতাড়ি প্রয়োগ করুন এবং সমাধান করে ফেলুন। ওকে, 8 নম্বর টিপস, লেবুতে অল্প রস। খুব রাগ ধরে, তাই না, যখন দেখি লেবুটা কাটে রসই বের হয় না, তখন বলি কি লেবু কিনলাম বা কি লেবু গাছে ধরেছে, রসই নেই, দেখতে কি হবে। এরও সমাধান রয়েছে। কি সমস্যা, সমাধান কি? তাহলে আমি বলি, কাটার আগে গরম পানিতে 1 ঘন্টা ডুবে রাখুন, দেখবেন তারপরে লেবুটা যখন কাটবেন রসটা অনেক বেড়ে গিয়েছে। তো যারা এই ধরনের সমস্যায় পড়েছেন তারা এখন থেকে এই টিপসটা প্রয়োগ করবেন, আশা করছি আপনাদের সমাধান হয়ে যাবে। 9 নম্বর টিপস, সেটা কি, সাদা কাপড় আরও সাদা করতে চান? হ্যাঁ, সাদা কাপড় কিন্তু সাদা রাখা খুব টাফ একটা ব্যাপার। আমরা বড়রা হই আর ছোটরা, ছোটদের কথা তো আলাদা, তারা পারা মানে তারা এটা রাখতেই পারে না, আমরা বড়রাও কিন্তু এই কাজটা করতে হিমশিম খেয়ে যাই। তো সাদা কাপড় যদি আরও সাদা করতে চান এরও সমাধান রয়েছে। কী সমাধান, তাহলে বলি, লেবুযুক্ত গরম পানিতে 30 মিনিট ভিজিয়ে রাখুন। 30 মিনিট ভিজিয়ে রাখার পরে কাপড়টি ভালোভাবে ধুয়ে ফেলুন, দেখবেন আগের থেকেও আরও বেশি সাদা হয়ে যাবে। তো এই টিপসটাও দেরি না করে প্রয়োগ করে ফেলুন, কেমন? সর্বশেষ টিপস 10 নম্বর, সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে পেঁয়াজ কাটতে চোখে পানি আসে। হ্যাঁ, পেঁয়াজ কাটতে চোখে আর পানি আসে, এই সমস্যাটা কিন্তু ম্যাক্সিমাম মানুষেরই হয়, আমার তো খুব হয়। আমি তো যখন পেঁয়াজ কাটতে যাই আমার মনে হয় আমার চোখে কেউ এক গাদা গোড়া মানে গুঁড়া মরিচ এনে চোখে ঢেলে দিয়েছে। আমার তো চোখ দিয়ে প্রচুর পানি বের হয়, আমি কাটতেই পারি না। তো এমন সমস্যা অনেকেই হয়েছে বা হচ্ছে, এটা সমস্যার সমাধান রয়েছে। কী সমস্যা, সমাধান, সেটা হচ্ছে কাটার সময় চুইংগাম চিরতে থাকুন। কি শুনে অবাক লাগছে, তাই তো, যে পেঁয়াজ কাটতে কিনা আমি চুইংগাম চিবাবো? তবে হ্যাঁ, এটা সমস্যার সমাধান এটাই, আপনারা করে দেখতে পারেন, টিপসটা অবশ্যই আপনাদের কাছে লাগবে। না যদি তা না হয় তাহলে আর একটা বলতেছি, পেঁয়াজটা ছিলার পরে পানির ভিতরে রেখে দিন 30 মিনিট, তারপরে আপনি সেই পেঁয়াজটা কাটুন, দেখবেন আর চোখ থেকে পানি পড়বে হবে না, পেঁয়াজটা কাটতেও কোনো সমস্যা হবে না। ঠিক আছে বন্ধুরা, তো তোমরা আমার সকল টিপস, তোমাদের যার যেটা প্রয়োজন সেটা প্রয়োগ করে দেখো, আশা করছি তোমাদের অবশ্যই কোনো না কোনো উপকারে আসবে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায়। তবে হ্যাঁ, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না, এবং পাশে থাকা বেল বাটনে টাচ করবা যেন নতুন নতুন ভিডিও সবার আগে তোমরাই দেখতে পাও। এবং নিত্য নতুন প্রয়োজনীয় অনেক টিপস, অনেক বিউটি টিপস, হেয়ার টিপস, অল ধরনের ভিডিও আমি তোমাদেরকে ভিডিওগুলো দিয়ে তোমাদের উপকার করার ট্রাই করে থাকি। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবা, আর আমি যে টিপসগুলো দিলাম সেগুলো প্রয়োগ করার পরে কেমন তোমাদের সমস্যার সমাধান হয়েছে সেটা কিন্তু আমাকে জানাবা। ওকে, তো আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, বাই বাই, টাটা।